মহা সংগ্রাম আগবাইছে পিউরিটি পার্টনার অন্নপূর্ণা সিন্স 1952 এন্ড স্পেশাল পার্টনার ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি মেঘালয়। আপনি চাই আছে বিয়লির খবর। বান পরিস্থিতির বুঝ লওয়ার বাবে আজি বরাকত উপস্থিত জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকা। শিলচর শিববাড়ি রোডর মথাউরি পরিদর্শন করে করিমগঞ্জলৈ যায় মন্ত্রীগী। এই দৃশ্য দেখ বান পরিস্থিতি কেনে হয়েছে সমান্তরালভাবে মন্ত্রী পীযূষ হাজরিকায় পরিস্থিতির বুঝ লয় আর সংবাদ মাধ্যমের সম্মুখত মন্তব্য আগবায়। প্রতিশ্রুতি দিব খোঁজো, যিখিনি মথাউরি ভাঙিছে কাছাৰত এতিয়ালৈকে মথাউরি ভাঙা নাই। আমার করিমগঞ্জ জেলা যিখিনি মথাউরি ভাঙিছে, যত ব্রিজ হল সেই ব্রিজকেইটা 15 দিনের ভিতর আমি মারি দিম, যাতে মানুষেরও অসুবিধা নহয়, আহা যাওয়া করার অসুবিধা নহয়। আর যদি পরবর্তী সময় বানপানী আহে, যেহেতু আর 3 মাস বানপানী আহিব পারে, গতি এইখিনি সময় যাতে বানপানী নাহে, গতি জিও মেগা টিউব দি অহা 15 দিনের 20 দিনের ভিতর যত যত মথাউরি ভাঙিলে গোটেকটা মথাউরি আমি ব্রিজ সম্পূর্ণ করে দিম, মথাউরি সম্পূর্ণ মেরামতি করি। শিববাড়ি ক্ষেত্রে পার্মানেন্ট সলিউশন কি আছে? পার্মানেন্ট সলিউশন এই মুহূর্তে মই এইখিনি কব নোৱাৰো, কারণ এটা PWDর রাস্তা। এই মুহূর্তে এটা PWDর লগত আছে, PWDর লগত ডেফিনেটলি আলোচনা করিম, এত কেনেকৈ কি কৰিব পৰা যায়, চিপ পাইল বা অন্য কিবা ব্যৱস্থা কৰিব পাৰি নেকি, কাৰণ এইটো অলপ প্ৰাকৃতিক কথাটো, যিটো যিমান মাটি দিয়ে সিমান তললৈকে গৈ থাকে, গতিকে PWDর লগত আলোচনা কৰি নিশ্চয়কৈ কিবা এটা পার্মানেন্ট সমস্যাটো মোক আৰু 1 বছৰ লাগিব। আপোনালোকে জানে যে যিখন ডাঙৰ স্লুইচ গেট এখন আবার বনালো, এখন কমপ্লিট হবলৈ মোক অহা ছিজনলৈকে লাগিব। এখন কমপ্লিট হওয়ার লগত বহুত সমস্যার সমাধান হবো। যখন যোৱা বছৰ আমি ইনকমপ্লিট এখন স্লুইচ গেট আমি কমপ্লিট কৰিছিলোঁ, ইট ওয়াজ ডান বাই ইরিগেশন ডিপার্টমেন্ট, ইট ওয়াজ স্টার্টেড বাই ইরিগেশন ডিপার্টমেন্ট, আর সেইখনে এনাফ নহয়, সেইখন স্লুইচ গেটে তাত এনাফ নহয়, সেইখন সৰু স্লুইচ গেট, সেইকাৰণে আমি নতুন স্লুইচ গেট তাত বনাই আছো। কিন্তু স্লুইচ গেট এখন 6 মাহত বনাই নহয়, অকণ সময় লাগে, এইবছৰ সম্পূৰ্ণ নহ'ল। অহা বছৰ যেতিয়া বেতুকান্দিৰ স্লুইচ গেটখন সম্পূৰ্ণ হ'ব, মথাউৰিটো খুব ভালকৈ মাৰিলোঁ, বহুত ওখ কৰিলোঁ, আপোনালোকে দেখিছে, স্লুইচ গেটখন সম্পূৰ্ণ হোৱাৰ পাছত বেতুকান্দিৰ সমস্যাটো একেবাৰে সমাধান হ'ব বুলি মই কৈছোঁ। নাই, সেই স্লুইচ গেটখন আমাৰ নাছিলে। ইফালে কিছু সময় পূর্বে অহা এজাক বরষুণতে অতিবাহী গল মহানগরীর আভিচাত্য। এজাক বরষুণতে বুর গল মহানগরীর কেবাটাও মূল পথর উপপথ স্তব্ধ হয়ে পড়ল মহানগরীর স্বাভাবিক জীবনযাত্রা। মহানগর উন্নয়নের নামত কেবাটাও বিভাগে কোটি কোটি টাকা ব্যয় করে আহিছে, যদিও মাত্র 10 মিনিটত যরুণ দিলে সেই বরষুণে স্বরূপ উদঙাই দিলে বিভাগ কেটার কাম কাজর। রাজগড়, চানমারি, হাতীগাঁও, সার্ভে, রুক্মিণীগাঁও আদি অঞ্চলত পরিলক্ষিত হল একাঠু পর্যন্ত পানি। স্বাভাবিকতে এটা প্রশ্ন উঠিছে, কিমান দিনলৈ এনেদরে চলিব গুৱাহাটী মহানগরী? প্রতি বছরে গুৱাহাটী উন্নয়নের নামত কার জেপত সুমাইছে কোটি কোটি টাকা? আমার সতীর্থ সাংবাদিক অসীম দত্ত গুৱাহাটী পরিভ্রমণ করে আছে। অসীম, যেহেতু এজাক মাত্র বরষুণ, তার পাছতেই গুৱাহাটীর আভিজাত্য অতিবাহী গল, আপনি কত আছে পরিবেশ চাব বিচাৰিছো? নিশ্চিতভাৱে প্ৰাঞ্জল, হেজাক মাত্র বরষুণ, 10 মিনিটর বরষুণের গুৱাহাটী মহানগরী জলমগ্ন হৈ পৰিছে, আর গুৱাহাটী মহানগরীত এক প্রকার এই মুহূর্তে সাগর সদৃশ এক পরিবেশ দেখবলে পোৱা গৈছে। বিভিন্ন প্রান্ত গুৱাহাটী মহানগরীর, যদি আমি হাতীগাঁওর কথা কওঁ, হাতীগাঁও মিলন নগর সমান্তরালভাবে নবীন নগর, আর তারপরে এই মুহূর্তে যে স্থানের মানে উপস্থিত আছো, এই স্থান হচ্ছে চানমারি। আর চানমারির মূল পথর অবস্থা এই মুহূর্তে দেখাইছো নিউজ এইটিনের দর্শকসল, আর প্রাঞ্জল কব লাগিব কোটি কোটি টাকা খরচ করেছে ঠিকই, আপনি কৈছে ইতিমধ্যে কোটি কোটি টাকা ব্যয় সাপেক্ষে পথ নির্মাণ করেছে, বিভিন্ন ধরনের আঁচনিমূলক কাম সম্পাদন করেছে, কিন্তু কোটি কোটি টাকা আঁচনির যাম হয়েছে সেই কামর কিন্তু যকৃত আসলতে
দৃশ্য, সেই দৃশ্য কিন্তু বারিষা অহার লগে লগে দেখিবলৈ পোৱা যায়। কারণ এজাক বরষুণ যেতিয়াই হয় এজাক বরষুণৰ লগে লগে দেখিবলৈ পোৱা যায় এই পরিবেশ। কিছু মুহূর্তর পূর্বে দহ মিনিটর, মাত্র দহ মিনিটর বরষুণ এজাক বরষুণ দিলে আর তার পিছতে জলমগ্ন হয়ে পড়ল এনেদরে ঘাইপথ আর সানমারির এই যে চুয়া পথ, এই চুয়া পথের কথা কয়ে আসলে শেষ করব নি। যেদরে আমি নবীনগর কথা শেষ করব নো, মিলননগর কথা যেদরে কয়ে আমি শেষ করব নো, হাতিগার কথা যেদরে কয়ে আমি শেষ করব নো, ঠিক তেদরে সানমারিটো একই পরিবেশ। আর কিছুদিনের পূর্বে আমি যেহেতু ধারাবাহিকভাবে দেখাই গেছো নিউজ এইটিনের দর্শকসলক গুয়াহী মহানগরের বিভিন্ন প্রান্তর পরিবেশ, কোবাত যদি দেখবলে পাওয়া গেছে ড্রেন নির্মাণ করে থাকা গেছে বা কিছুমান আসলে বিভিন্ন ধরনের যুক্ত কাম জলজীবন মিশনের সমান্তরালভাবে লোক নির্মাণ বিভাগে যুক্ত কাম করে গেছে সেই কাম সমূহ করেছে ঠিকই, কিন্তু এই যুক্ত দৃশ্য এনেদরে যে বানর আসলে সৃষ্টি হয়, কৃত্রিম বানর যে সৃষ্টি হয় এই কৃত্রিম বানত কিন্তু দুর্ভোগ ভুগিবলগা হয় সাধারণ প্রতিগী পথচারী বা সাধারণ প্রতিগী লোকে। আর এই মুহূর্তে যদি মই কও সানমারির এই পথর অবস্থা দেখাইছো, কিছু মুহূর্তের পূর্বে মই যে স্থানত উপস্থিত আছো এই স্থানত কিন্তু এককাল পর্যন্ত পানি হয়েছিল, এককাল পর্যন্ত আঁঠুর উপরলৈকে পানি হয়েছিল। কিন্তু এই মুহূর্তে কবলে গেলে এই যে পরিবেশ আমি দেখাইছো এই পরিবেশ কিন্তু সানমারির আসলে এক দুঃখলগা পরিবেশ বলে কলেও ভুল কোয়া নহব। বিভিন্নজনে আসলে সমালোচনা করে, বিভিন্নজনে বিভিন্ন সময়ত ক্ষোভ প্রকাশ করে, ক্ষোভ প্রকাশ করলেও কিন্তু এই দৃশ্য কেউ সলনি হওয়া নাই আর এই দৃশ্য কেউ সলনি নহয়। আর যার ফলত এজাক মাত্র বরষুণতে এনেদরে আসলে সাগর সদৃশ সমুদ্র সদৃশ এক পরিবেশলৈ রূপান্তরিত হয় সানমারি। আর সানমারি এই মুহূর্তে এই পরিবেশ দেখাইছো, বিভিন্ন অফিস কাছাড়ি থাকা যখন লোক ঘরমুয়া হয়েছে, বিভিন্ন প্রান্ত যখন বিভিন্ন কর্মসূত্রে যাওয়া লোকস ঘরমুয়া হয়েছে, প্রতিগী লোক নিজের নিজের গন্তব্যস্থানের পর ঘরমুয়া হওয়ার পরিবেশতে তার প্রাক্ষণত অহা যাক বরষুণ সেই বরষুণ জাকতেই কিন্তু এনেদরে এটা জলমগ্ন হয়ে পড়েছে গুয়াহী মহানগর বিভিন্ন প্রান্ত, বিশেষক সানমারিত এনেদরে এই মুহূর্ত পর্যন্ত কিন্তু জলমগ্ন অবস্থা দেখবলে পাওয়া গেছে, শুকাইছে কিছু পরিমাণে শুকাইছে। যদি এই সময়সাত আকৌ যদি এজাক বরষুণ আহে তেনেহলে কিন্তু আন এক ভয়াবহ পরিবেশের সৃষ্টি হব, যে দৃশ্য আসলে তেনেই চিনাকি মহানগর প্রতিগী লোকর। প্রাঞ্জল, নিশ্চয় তেনেই চিনাকি। আর মাজতে ভবা হয়েছিল যে মহানগরীর কৃত্রিম বানর সমস্যা কিছু পরিমাণে হ্রাস হব, মহানগরীর কৃত্রিম বানর সমস্যা সমাধানের কিছু চেষ্টাও করা দেখা গৈছিল, কিন্তু বাস্তবত বৈজ্ঞানিকভাবে যেখানে কাম করব লাগে হয়তো তেনেধরণে করবা নাই নহয় জানো অসীম, যার ফলতে এনে এক অবস্থা, জটিল অবস্থা আমি মানুষের দুর্ভোগ দেখিছো। নিশ্চিতভাবে প্রাঞ্জল, আসনি আহিছে ঠিকই, সরকারের বরঘরের টাকা দিছে ঠিকই, কোটি কোটি টাকা ব্যয় করেছে ঠিকই, কিন্তু বিজ্ঞান ভিত্তিক বা বৈজ্ঞানিক পদ্ধতিরে যেদরে আসলে গুয়াহী মহানগর উন্নয়নের কাম করব লাগিছিল, জলজীবন আসনির কাম করব লাগিছিল, যেদরে ড্রেন নির্মাণের কাম করব লাগিছিল সেই কাম কিন্তু হওয়া নাই। আর প্রাঞ্জল আমি যদি কও মহানগরীর বিভিন্ন প্রান্ত, হেঙেরাবাড়ির পরিবেশ যদি কো, হাতিগার পরিবেশের কথা যদি কো, আর শেহতিয়াক তিনটা দিনের পূর্বে আমি সবিস্তারে দেখাইছিল নবীনগর পরিবেশ। নবীনগর বলে কলে সকলে জানে বানর সময় কৃত্রিম বানর কেনে পরিবেশের সৃষ্টি হয় এজাক বরষুণতে সকলে জানে, কিন্তু সেই স্থান সমূহতো বা সানমারির দরে এই স্থান সমূহতো বৈজ্ঞানিক পদ্ধতিরে যেদরে জলজীবন আসনির কাম করব লাগিছিল, ড্রেনের যেদরে কাম করব লাগিছিল কোনো ধরনের কিন্তু তেনকা কাম হওয়া নাই। আর সমান্তরালভাবে যখন সাধারণ লোক তেওঁলোকৰ যদি কথা কবলৈ যাওঁ তেওঁলোকৰ আসলে বিভিন্ন ভুল থাকে, কারণ আমি বজার করবলে যেতিয়া যাওঁ আমি যদি কাপড়ের একটা মোনা লৈ যাবলৈ আমি লাজ করো, এটা প্লাস্টিকের আমি মোনা লৈ যাবলৈ ঘরেরপা লৈ যাবলৈ আমি লাজ করো, কিন্তু পলিথিন যেতিয়া আমি বজারলৈ যাওঁ, বজারত যেতিয়া আমি সামগ্রী ক্রয় করো, শাক পাচলি ক্রয় করো, তেতিয়া কিন্তু ডাঙর ডাঙর পলিথিন সমূহ আমি আনিবলৈ লাজ নকরো, আনো পলিথিন সমূহ ঠিকই, কিন্তু তারপর সেই পলিথিন সমূহ আমি জাবর ভরাই যিসমূহ আমার অলাগতিয়াল সামগ্রী থাকে সেই সমূহ ভরাই কিন্তু আমি কোনেও নেদেখাকে নিশার আন্ধারত বা পুয়ার ভাগত আমি ড্রেন সমূহ পেলাই দিও, যার ফলত ড্রেন সমূহ আসলে ব্লক হয়ে পড়ে। আর তারপরে এজাক বরষুণতে কৃত্রিম বানর এনে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হওয়া পরিলক্ষিত হয়। গতি কেবল সরকারক দোষ দিলেও আমি নহব, সরকারের সমান্তরভাবে আমি সাধারণ যখন লোক আছে তেওঁলোক সজাগ হব লাগিব, তেওঁলোকে যদি বা আমি সাধারণ লোক সকল যদি সজাগ নহও সরকারে কিন্তু কেবল উন্নয়নের উন্নয়ন করব নয় বা সরকারে কিন্তু এনেদরে বানমুক্ত করব নয় গুয়াহী মহানগরী, যার উদাহরণ এই মুহূর্তে অন স্ক্রিনত আমি দেখাবলে সক্ষম হয়েছো। প্রাঞ্জল, নিশ্চয় সঠিক কথা কৈছে অসীম আপুনি, আর এনেধরণে পরিভ্রমণ করে থাকুক আন আন প্রান্তত কেনে পরিবেশ সেইবোৰ আপনাদের ক্যামেরাত সংগ্রহ করক, আবদ্ধ করক, আর সেই দৃশ্যব আমার দর্শকসকলভাবে ধারাবাহিকভাবে আমি চলাই থাকিম। গুয়াহী মহানগরী এয়া হয়েছে বাস্তব রূপ, বিভিন্ন প্রান্তত কেবল পানি আর পানি, মাত্র এজাক বরষুণের ফলতেই কৃত্রিম বানপানির আকৌ এবার সৃষ্টি হল গুয়াহাটীত।
বকুর বামুনিগাঁও প্রীতিপুরত নৃশংসকাণ্ড, সাধারণ কাজিয়াতে কিশোরক মরিয়াই হত্যা বন্ধুর, হত্যাকাণ্ডর বলি আলমতাজ আহমেদ নামৰ এজন কিশোর, মফিদুল আলী নামৰ এজনের বিরুদ্ধে হত্যা করার অভিযোগ, দোকানলৈ মেগি কিনিবলৈ গৈছিল কিশোরজনে, মফিদুল আলিয়ে জোকাইছিল কিশোরজনক, তারপরে সূত্রপাত হয় কাজিয়া, মফিদুলের প্রহারত গুরুতরভাবে আহত হয় কিশোরজন, সংকটজনক অবস্থাত গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয় হসপিটাললৈ নিয়া হয়েছিল কিশোরজনক, চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় আলমতাজ আহমেদর। এই ঘটনা সন্দর্ভত তদন্ত আরম্ভ করেছে আরক্ষী। দোকানত যাওয়াতে কিবা বলে আমার বাবুতর লগত জকাজকি হয়েছে, বাবুতক জকাইছি, আমার আমার ভায়া হয় দুয়োটা, ডাঙর ভায়াকটক জকাইছি, এই সি যেটাই মারিছে সিয়াক জকা বলে সি গাত পাতি লছি, আমারই কই আছে তোক জকা নয় মোক জকাইছি, তই নামারবি বলে মো না হয় মই মারিমি আজি বলো নামারবি, তোক জকা নয় মোক জকাইছি, সিলাক দোকানত গেলে কথাখিনি কই কেন সি ভাবা নয় আর মোক যে মারব, সি মেগি লই আহিলা, আহার পিছতে মানে সি যায়ে পনে ডাউল ঘরবে সি ডাউরি গেছি, যায়ে পনে মারি দিছি, গাড়ি এখন যাই আছিল, গাড়িখানত পনে ঠেলা মারি দিছি, গাড়িখানত ঠেলা মারি দিয়ার পিছতে মানে পড়ার পিছতো সি আর মারিয়ে আছে। এবার গুৱাহাটী রেল ষ্টেচনত উদ্ধার হল চিনাক্ত মৃতদেহ, দুই নম্বর গেটত উদ্ধার হয়েছে পুরুষের মৃতদেহটো, এই পর্যন্ত উদ্ধার হওয়া নাই মৃতদেহটোর পরিচয়, রেল আরক্ষীয়ে মৃতদেহটো উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার বাবে প্রেরণ করেছে, উদ্ধার হওয়া মৃত লোকজনের বয়স 45 বলে অনুমান করা হয়েছে। পুনৰ জনাইছো, গুৱাহাটী রেল ষ্টেচনত উদ্ধার হল চিনাক্ত মৃতদেহ, দুই নম্বর গেটত উদ্ধার হয়েছে পুরুষের মৃতদেহটো, এই পর্যন্ত উদ্ধার হওয়া নাই মৃতদেহটোর পরিচয়, রেল আরক্ষীয়ে মৃতদেহটো উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার বাবে প্রেরণ করেছে, উদ্ধার হওয়া মৃত লোকজনের বয়স 45 বলে অনুমান করা হয়েছে। মেঘালয়ত ধারাষার বরষুণত খহিছে পাহাড়, কিছু সময় পূর্বে হওয়া প্রবল বরষুণত পাহাড়িয়া রাজ্যখনের বহু ঠাইত হয়েছে ভূমিস্খলন, বিশেষকৈ লুমস্নং, রতাসেরা, অসম মেঘালয় সীমান্তকে ধরে বিভিন্ন অঞ্চলত খরস্রোতা পানির সুতে খহাইছে পাহাড়, আতঙ্কিত হয়ে পড়েছে মেঘালয়বাসী। এই দৃশ্য বর্তমান আমি আপনাদের দেখাইছো কেনে এক অবস্থা, পাহাড়ত যেটা ধারাষার বরষুণ দিয়ে আর পাহাড়ের কোমল মাটি যেটা খহি পড়ে কেনে এক ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয় সেয়া হয়তো দেখাজনে বুঝি পায় বা নেদেখাজনে অনুমান করব পারে। মেঘালয়ত ধারাষার বরষুণত এনেধরনের পাহাড়ের মাটি খহিছে আর কিছু সময় পূর্বে হওয়া প্রবল বরষুণত পাহাড়িয়া রাজ্যখনের বহু ঠাইত হয়েছে এনে ধরনের ভূমিস্খলন, লুমসানং, রতাসেরা, অসম মেঘালয় সীমান্তকে ধরে বিভিন্ন অঞ্চলত খরস্রোতা পানির সুতে খহাইছে পাহাড়, যার ফলতেই আতঙ্কিত হয়েছে পাহাড়ত থাকা লোকসকল। এয়া পানির সুত দেখাইছো আমি কেনে ধরনের পাহাড় খহাইছে, পাহাড়ের পানির ঢল নামিছে, রাস্তার মাজেদি পানির ঢল নামি গৈছে আর সেই রাস্তার মাজেদি পাহাড়ের মাটিও খহাই নিছে, যার ফলত যান বাহনবোৰ আবদ্ধ হয়ে পড়েছে, এই সকল স্থানীয় লোক আর কেনে ধরনের কিছু পরিমাণে হলেও এই পানিক ভেটা দিব পারে তারেই যেন মরণপণ চেষ্টা চলাইছে, পাহাড়ের নামি অহা পানির ঢল ইয়া আর খহাই নিছে রাস্তা, লগতে মাটি খহাই নিছে, যার ফলতেই হাহাকার অবস্থা হয়েছে, এই পথছোয়ারে যাতায়াত সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে আছে বা এই পথছোয়ারে কোনো লোকে যাতায়াত করবলে সাহস করব পৰা নাই, রাস্তার সিটো ফালে চাওক গাড়িবোৰ রয়ে আছে, মুঠতে গাড়ি রখাবলে বাধ্য হয়ে গেছে কারণ এনে ধরনের যদি গাড়ি চলাই আহে যিকোনো অঘটনে সংঘটিত হব পাৰে, সিদিনাখন মণিপুৰত অঘটন সংঘটিত হয়েছিল সেয়া স্বচক্ষে প্রত্যক্ষ করেছিল সকলে। সময় হয়েছে বাতৰি পৰা বিদায় লওয়ার, কিন্তু কিছু সময়ের পছতেই লৈ আহিম খবর মহানগরের। মহাসংগ্রাম আগবাইছে পিউরিটি পার্টনার অন্নপূর্ণা সিন্স 1952 এন্ড স্পেশাল পার্টনার ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি মেঘালয়। এইটো মাইথান স্টিল নহয়। ও ওচৰ চুবুৰীয়া সকলে লগাইছে।
Strong মানে Might and Steel. Correct. Text headlines আগবঢ়াইছে Everyday Masala. সুগন্ধ রং আর সুয়াদ খাটি এভরিডে দিয়ে আহারর জুটি এভরিডে স্পাইসেস 100% টেস্ট এভরিডে স্পাইসেস বেস্ট মনত রাখিব ভাল করে হব লাগিব আর জল এভরিডে মশলা টেস্টি হব ভোজন এভরিডে স্পাইসেস 100% টেস্ট এভরিডে স্পাইসেস বেস্ট সুগন্ধ রং আর সুয়াদ খাটি এভরিডে জিভাত দিয়ে আসল জুটি এভরিডে স্পাইসেস 100% টেস্ট Text headlines আগবঢ়াইছে এভরিডে মশলা প্রবেশ করলে পাকিস্তানের পৃষ্ঠপোষকতা কিছু সন্ত্রাস